ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا الصبر والصلاة إن الله مع الصابرين. وقال تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبة بريد صلى على سيدنا مولانا وعلى علي سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. আশক হইয়া পর দরুদ মশুক তোমার ঠিকানা। আশক যদি হইতে পারো
যাইবা সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ মহব্বত লা ইলাহা। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah। Bajan bahu dure madina, amra kemele jaha pohjanina। Bajan bahu dure madina, amra kemele jaha pohjanina। Daya karo daya Allah, daya karo daya Allah, furau maner bashona। La ilaha illallah, la ilaha, jure la ilaha, jure la ilaha, la ilaha illallah, la ilaha, la মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নূরানী মঞ্জিল দরবার শরীফের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত সভাপতি উলামায়ে কিরাম, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুফতি আলাউদ্দিন জিহাদি, আমার সামনে মুরব্বিনে কেরাম, উলামায়ে কেরাম সকলকে আমার আন্তরিক অন্তরস্থল অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সূরাতুল বাকারা থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, ১৫১ নম্বর এবং ৫২ নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা-আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে বলেন, ফাযকুরুনি, হে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি আমার কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন আমার রব কৃতজ্ঞ তোমরা হয়ো না। কার কথা? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ইমানদারগণ ইসতাঈনু সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ দজ্জ নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা মা-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দজ্জশীলদের সাথে আছেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি দুই হাত তুলে, আমি আল্লাহর কাছে দুই হাত তুলে আমি আল্লাহর কাছে যদি মুনাজাত করে চাইতে পারো, বান্দারে নামাজের মাধ্যমে দজ্জশীল হয়ে যদি যখন তুমি সে রুকুতে যাও সুবহান রাব্বিয়াল আযীম, যখন তুমি সেজদা যাবা সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার স্মরণ করি, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুনিয়াটা এমন একটা ডিজিটাল যুগ হয়ে গেছে, এই যুগের মধ্যে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না। দুনিয়ার পাগল কিছু কিছু মানুষ আছে, দুনিয়ার পাগল কিছু মানুষ আছে, টাকার পাগল কিছু মানুষ আছে, ঘর বাড়ি দালান কোটার পাগল আর কিছু মানুষ আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, আমার পাগল হতে পারবা সেই আমার কাছ থেকে রহমত পাইবা, সেই আমার কাছ থেকে দোয়া পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ডাকবো কি ডাকবো না, পাঁচ ওয়াক্ত নামাজ কি পড়বো কি পড়বো না, আমরা কার বান্দা জুড়ে বলেন,
জুড়ে বলেন আমরা কার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে যখন তুমি সেজদায় পড়ে আমি আল্লাহরে যখন ডাক দাও, যখন রুকুতে গিয়ে আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তখন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বসে থাকি। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাই তিনি যখন আল্লাহর ওলি ছিলেন, তিনি আল্লাহর দরবারে যখন কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেললেন, অন্ধ হয়ে গেল পার্শ্ববর্তী এলাকার লোকেরা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইকে বলতেছেন, হুজুর আপনার চোখ তো অন্ধ হয়ে গেছে, ডাক্তার দেখান, হাসপাতালে যান, চোখ অপারেশন করান, চোখ ভালো হয়ে যাবে। হুজুর বলে, বাবা রে আমি ডাক্তারের কাছে যাব না, হাসপাতালও যাব না, আমি চোখ অপারেশন করাবো না, আমি যদি অন্ধ অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যাইতে পারি, এমন অবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো পর আমাকে জান্নাত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আবার আমার বন্ধু আমার আগের কাল জামানার মানুষেরা ফজর নামাজের পর পর আমার আল্লাহর কোরআনের কালাম নিয়ে বসে পড়তো, আর আজকাল দেখা যায় ঘরের মধ্যে সকাল 10টা পর্যন্ত 11টা পর্যন্ত ঘুমায় থাকে, ঘুম থেকে উঠে না সময় মতো। আগের কাল জামানা মুরব্বীরা দাদিরা কাকিরা দেখতাম ফজরের পর পর তারা কোরআনের কালাম নিয়ে বসে যেত, আর আজকাল দেখা যায় দাদিরা মুরব্বীরা কোরআনের কালাম নিয়ে তারা পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এটা সেই কোরআন যাতে কোনো সন্দেহ নাই, নির্ভুল নির্বিজাল নাই, এটাই সেই কিতাব হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটাই পথ প্রদর্শন। যদি মুত্তাকি হতে পারো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব। আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি কোন বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলে কোন সাহায্য প্রার্থনা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহায্য আল্লাহ ফিরায় দেন না, কেউ যেটা দিতে পারে না সেটা কিন্তু আমার আল্লাহ দেয়া দেয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দেয় কে? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? ভাইরা আমার বন্ধুরা আমার, সেজন্যই বলি কোরআনকে মানেন, কোরআন পড়েন। বিশ্ব রহমতুল্লাহি আলাইহি মত করেছিলেন, তিনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডায় যাইতেছিলেন, মদের আড্ডায় যাওয়ার সময় রাস্তার মধ্যে পথিমধ্যে একটি ছোট্ট একটা কাগজের টুকরা পাইলেন, ওই কাগজের টুকরাটা হাতে নিলেন, নেওয়ার পর দেখে ওই কাগজের টুকরাটার মধ্যে কি যেন লেখা, খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। ওই কাগজটা বাসায় নিয়ে আসলো, বিশ্ব রহমত তার মাকে দেখালো, মা দেখেন তো এই কাগজের টুকরোটার মধ্যে কার নাম লেখা আছে? তার মা বলে, হে বিশর, এই কাগজের মধ্যে তোর ওই প্রভুর নামটা লেখা আছে, যে প্রভু তোকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে তৈরি করেছেন, ওই প্রভুর নামটা ওই কাগজের মধ্যে লেখা আছে। বিশরে বারে বিশরে মাকে ডাকতে বলে, মা এই কাগজটা এখন কি করব? মা বলে, বিশর এই কাগজটাকে সুরমাত লাগাইয়া কাফনের কাপড় পেঁচাইয়া কাগজটারে এমন উপরে স্থান দেরে বিশর, যেখানে নিচে পড়তে না পারে কাগজটা, কাগজের মধ্যে আল্লাহর কালাম লেখা আছে। ওই দিন বিশর রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে পড়লেন, বিশরকে স্বপ্নে ডাকলেন, ইয়া বিশর রফাতা ইসমি ফালা ফারাক, রে বিশর কে রে তুই, পথ থেকে কুড়িয়ে নে আমার নামটাকে, তুই এত বড় স্থান দিলেন বিশর, আমি তোর নামটা আমি আমার আউলিয়া গাউস কুতুবের নামের সাথে লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর আজকাল দেখা যায় বাংলার জমিনে
কোরআন শরীফ পুড়ে ফেলে, কোরআন শরীফ পুড়ে, কিন্তু দুনিয়ার মানুষেরা কোরআনকে মহব্বত করে না, কোরআনকে সম্মান করে না, এ কোরআনকে অপমানিত করে, লাঞ্ছনা করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামানি তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ বলেন। ওয়াখির দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।